হাই, আজকে আমরা দেখব এমটিকে 62-61 সিপিউর ফোনগুলো কিভাবে হার্ড রিসেট করবেন, যে এমটিকে সিপিউর যে বাটন ফোনগুলো কিভাবে পাসওয়ার্ড লক রিমুভ করবেন। এটা খুবই সহজ একটি সিস্টেম, এসপি টুলের মাধ্যমে এবং ম্যাজিক ফাইলের মাধ্যমে এটা পাসওয়ার্ড রিমুভ করে নিতে পারেন। এই যে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা সিম্ফনি এমটিকে 62-61 সিপিউর ফোনটা। প্রথমে টুলসটি ডাউনলোড করে নেবেন, লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ম্যাজিক ফাইল এবং ফ্ল্যাশ টুল দুটোই দেওয়া আছে সাথে। প্রথমে ম্যাজিক ফাইলের লিঙ্কটা কপি করে নেবেন, তারপর এসপি যে টুলস আছে সেটাতে ঢুকবেন। টুলসের ইএক্সিপ টুলটা ফাইলটা ওপেন করে নেবেন। টুলস চালু হওয়ার পর স্কেটার ফাইলে ক্লিক করে নেবেন, তারপর যে ম্যাজিক ফাইলটা আছে সেই লোকেশনে যাবেন। সেই লোকেশন থেকে স্কেডার যে ম্যাজিক ফাইলটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর ফরম্যাটে ক্লিক করে নেবেন। ফরম্যাটে ক্লিক করবেন, তারপর রিসেট ফ্যাক্টরি ডিফল্ট ওকে প্রেস করবেন। এখন ফোনটা অফ করে নেবেন, অফ করে তারপর ইউএসবি কেবল কানেক্ট করে নেবেন। ব্যাটারি কিন্তু কানেক্টেড থাকতে হবে। আবার সাথে সাথে হচ্ছে এমটিকে এর 62-61 সিপিউর ড্রাইভারটা কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে। ইনস্টল না থাকলে ফোনটা কিন্তু কানেক্ট হবে না, এবং ফোনটা কানেক্ট হওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতর দেখবেন ফরম্যাট ওকে হবে। ফরম্যাট ওকে হওয়ার পর তারপর ফোনটা পিসি কেবল থেকে ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করার পর ফোনটাকে পাওয়ার বাটন প্রেস করে চালু করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা পাসওয়ার্ড লক রিমুভ হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।